আজকে আমি শেয়ার করব এক ক্যারামেল পুডিং খুব সহজে হচ্ছে চুলায় কিভাবে তৈরি করব সেটাই তো আশা করছি অনেকের কাজে লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পুডিং বানানোর জন্য এখানে হচ্ছে আমি 4টা ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে একটু স্বাদ মতো হচ্ছে লবণ দিব, মিষ্টিতে তো লবণ ইউজ করলে না মিষ্টিটা মনে হয় করা হয়। তো আমি লবণ দিয়ে হচ্ছে খুব ভালো করে ডিমটা ফেটায় নেব। এরপর হচ্ছে আমি এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করব। আমি হচ্ছে এখানে চিনি দিব না, মিষ্টিটা হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে করব। আর তারপর কন্ডেন্স মিল্ক দিয়ে হচ্ছে ডিমটাকে খুব ভালো করে ডিম আর কন্ডেন্স ভালো করে মিক্স করে নিব, যতটা সম্ভব ভালো করে মিক্স করা যায়। তারপর হচ্ছে আমি আগে থেকে জাল করে ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। তারপরে হচ্ছে আমি এগুলো ভালো করে মিক্স করব। আর দুধটা অবশ্যই অনেক ঘন করে জাল করতে হবে, তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক মজা হয়। আর এখানে আমি একটু এলাচি গুঁড়া ইউজ করব। আর আপনি চাইলে হচ্ছে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এলাচি স্মেলটা অনেক ভালো লাগে, তো আমি এটা ইউজ করি। তারপর হচ্ছে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে হচ্ছে ক্যারামেল করে নিব। তো ক্যারামেলটা খুব সাবধানে করতে হবে, না হলে হচ্ছে অনেক সময় পুড়ে যায়, নয়তো সুন্দর কালার আসে না। তো ক্যারামেলটা ভালো করে সেট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে সেই মিশ্রণটি দিয়ে ভালো করে দিব। দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে বন্ধ করে এখন হচ্ছে আমি চুলায় চলে যাব। চুলায় হচ্ছে একটা হাঁড়ি দিব, বড় একটা হাঁড়ি বসাবো। হাঁড়ির উপর একটা স্ট্যান্ড রাখবো, স্ট্যান্ডের উপর হচ্ছে আমি পুডিংয়ের বাটিটা বসাই দিব। বাটিটা বসানোর পর হচ্ছে বাটি অর্ধেক পরিমাণ হচ্ছে আমি পানি দিব, বাটিটা যেন অর্ধেক ডুবে থাকে আর অর্ধেক উপরে ওরকম ভাবে হচ্ছে পানি দিব। দিয়ে হচ্ছে ডেকে দিয়ে আমি ভালো করে 5 মিনিট জাল করব। জাল করে যখন পানিটা বলো কাজ ভালো করে, তারপর হচ্ছে আমি চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো করে দিব। তারপর 40 মিনিট রান্না করলেই বাস হয়ে যায়, সুন্দর করে পুডিংটা হয়ে গেছে। আমার পুডিংটা পারফেক্ট মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। একদম নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি এটা বের করে নিব। বের করে হচ্ছে আমি এটা এখন সুন্দর করে মানে বের করে নিব। আর হচ্ছে নর্মাল ফ্রিজে রাখলে পুডিংটা সুন্দর করে হচ্ছে ছেড়ে চলে আসে, নয়তো হচ্ছে অনেক সময় ভেঙে যায়। গরম গরম বের করতে গেলে কিন্তু বাটিতে লেগে যায়, ভেঙে যায়। তো সবসময় পুডিং ঠান্ডা করে হচ্ছে তারপর বের করলে একদম সুন্দর হবে। আও কত সুন্দর হয়েছে, কালারটা অনেক জোস হয়েছে। তো খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো চুলায় খুব জলদি হচ্ছে আমি এভাবে বানাই, আমি হচ্ছে ওভেনে করি না, আমার চুলাই হচ্ছে বেশি সুবিধা মনে হয়। তো এই তো আমি হচ্ছে কেটে এখন মজা করে খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।